আজকে দেখাবো ফেসবুকে 600K ওয়াচ টাইম 2 থেকে 3 দিনের মধ্যে কীভাবে কমপ্লিট করবেন। চলুন আমার ফার্স্টে আপনাদের একটা ভালো ব্রাউজার সিলেক্ট করতে হবে, ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার যেটা ভালো হয়, ক্রোম হলে বেশি ভালো হয় আর কি। তো ফার্স্টে আপনাদের একটা সাইট সার্চ করতে হবে, ঠিক আছে। আমি এটা করছি, নিউ ট্যাবে আসবেন, নিউ ট্যাবে এসে তারপর আপনি এই যে ফেসবুক দেখবেন, ফেসবুক এমবেড কোড জেনারেটর, এটা দেখবেন। দেখে আমরা ক্লিক করবো, ক্লিক করে যে ফার্স্ট যে সাইট এটা দেখেন, যে ফার্স্ট এই যে এই সাইড, এই সাইডে ক্লিক করবো, এই সাইডে ঢুকবো। ঢোকার পর আমাদের এইরকম শো করবে, তো শো করার পর এই যে ইউআরএল অফ পোস্ট, এইখানে আমাদের মূল কাজটা। তো এইখানে যাব আমরা, সিলেক্ট অল, সিলেক্ট অল ক্লিক করে এইটা কেটে দেবো সব। তো আমরা যে ভিডিওটা এখানে, যে ভিডিওটা আমরা এখানে ভিউ করাবো, ঠিক আছে, এই কোড জেনারেটর দিয়ে সেটা এখানে এমবেড করতে হবে। আপনার কোডটাকে আমরা আমাদের পোস্টটাকে কোড জেনারেটরে এটা করে নেব, এমবেড করে নেব। তো আমরা এখন আমাদের ফেসবুক, ফেসবুকে ঢুকবো। তো আমরা কোন পোস্টটা, কোন ভিডিওটা এখানে আমরা ভিউ করাবো, এখানে কোডটা জেনারেট করাবো, ঠিক আছে। তো আমার পোস্ট কিন্তু এখানে পেয়ে গেছি, তো পোস্টের এইখানে ঢুকবো। ওই যে সাইডটা, সাইডের এইখানে আসবো, সাইডের এইখানে আসার পর এই যে ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর এই যে গেট কোড অপশনটা আছে, দেখেন যে গেট কোডের যে অপশনটা আছে সেইটা ওইখানে ক্লিক করলে গেট কোড এখানে ক্লিক করলাম, দেখেন ভিডিওটা আমার কিন্তু সাথে সাথে এখানে আসছে। তো ভিডিওটা আসছে, আই ফার্মের এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই কোডটা পেয়ে যাবো। তো পেয়ে যাওয়ার পর এখানে কপি করবেন আপনারা, কপি করার পর এখানে কাজ শেষ। কিন্তু এখন নিউ ট্যাবে যাবেন, নিউ ট্যাবে যাওয়ার পর যে W3 স্কুল দেখবেন, W3 স্কুল এমবেড ভিডিও আমার আগে থেকে দেওয়া আছে, W3 স্কুল এমবেড ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফার্স্ট যে ওয়েবসাইট W3 এখানে HTML ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ট্রাই ইট ইউরসেলফ, ঠিক আছে, এই যে এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো শো এখন আমরা এখানে ডাবল ট্যাপ দিয়ে সিলেক্ট অল করে এই কোডটাকে রিমুভ করে দেব, আমরা যে কোডটা কপি করছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দেব। তো দেখেন পেস্ট করে দিছি, মানে একটা একটা কোড পেস্ট করলে কিন্তু একটা ভিডিও ভিউ হবে, ঠিক আছে। এখানে পেস্ট করে, পেস্ট করার পর ডাবল স্পেস দিবেন যাতে ফাঁক থাকে, ডাবল স্পেস দিলাম আমরা, দুইটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 100 কি 200 এরকম কোড রান করাতে পারবেন, তারপর ভিডিওটা প্লে করে
রেখে দিতে পারবেন। তো আমি 3 থেকে 4টা কোড কিন্তু রানিং করছি, আচ্ছা স্যার 5টা করি। তো 5টা করলাম, 5টা করার পর এই যে রান যে অপশানটা দেখতে পাচ্ছেন, যে রান অপশানটা যেটা ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আমার ওই ভিডিও, আমি যে কটা কোড এখানে পেস্ট করছি সেই কটা ভিডিও কিন্তু এখানে আমার শো হচ্ছে, শো হচ্ছে। তো এখানে এই যে ওয়াচ, এখন আমি কি করব, আমি এই যে ওয়াচ নাও দেখেন, দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে আমি যে কটা কোড শো করাইছি সে কটা কিন্তু এখানে আপনার চলবে এখন। তো এখানে ক্লিক করলে দেখেন আমি এটা শান্ত কমায় দিচ্ছি, ভিডিও কিন্তু প্লেব্যাক করছে দেখেন, দ্বিতীয়টা প্লেব্যাক করছি, তিনটা দেখেন আমি যে কটা কোড এখানে পেস্ট করছি সে কয়টা কিন্তু ভিডিও এখানে শো করছে, শো করছে। আমি কিন্তু এখন কিন্তু ওয়াচ হচ্ছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ধরুন এই যে ভিডিও কন, এখানে আমার ভিডিও ল্যান্ড হচ্ছে ধরুন 9 মিনিট, হ্যাঁ 9 মিনিট কমপ্লিট করার পর আবার যখন সময় হবে আবার কপি, এখানে কপি পেস্ট করে আবার ভিডিওগুলো চালিয়ে রাখবেন। তো এখানে ভিডিওগুলো চললে কিন্তু ওখানে ওখানে আমরা যেখান থেকে লিঙ্ক কপি পেস্ট করছি ফেসবুক থেকে, সেখান থেকে ওয়াচ হচ্ছে কি না আপনারা দেখবেন। আমি কিন্তু চালিয়ে রাখছি, কন্টিনিউ কন্টিনিউ এভাবে চালিয়ে রাখবেন 9 মিনিট। আপনারা যদি 1 সেকেন্ডের ভিডিও ওখান থেকে ওয়াচ করাতে চান তাহলে 1 সেকেন্ড কন্টিনিউ করে ভিডিওটা এটা করতে পারেন, এক্সিট করতে পারেন। আর যদি 3 মিনিট বা এর বেশি ভিডিওটা ওটা প্লে করতে চান তাহলে এখানে এরকম দেখে দেবেন আধা ঘন্টা, যে কোনো ভিডিওর ল্যান্ড রেখে যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টা এরকম মোবাইলটা রেখে দেবেন, ভিডিও কিন্তু অটোমেটিক ওয়াচ হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে আপনার 2 থেকে 3 দিন করলে আপনার 6 থেকে ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাই।